তো প্রিয় ছাত্ররা, আজ আমরা শুরু করতে চলেছি দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের প্রথম যে গল্পটি রয়েছে, আর্যাবর্ত বর্ণনম, ত্রিবিক্রম ভট্টের লেখা এই গল্পটি। অ্যাকচুয়াল গল্প নয়, এটি চম্পকাব্য। তো এখান থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন রয়েছে, বাতাস ও লোকজনের সঙ্গে মিলে যায় এমন বিশেষণ সাধন ভোগ, আর্যাবর্তে কিসের শিক্ষা দেওয়া হতো? সাংখ্য শাস্ত্র, নলচম্পু এর রচনাকার কে? ত্রিবিক্রম ভট্ট। স্ফোট প্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? ব্যাকরণ। নাক লোক পদের অর্থ স্বর্গ, সাংখ্য হলো দর্শন। কে ভাগীরথের কীর্তি পতাকা? গঙ্গা। আর্যাবর্ত বলতে বোঝায় হিমালয় থেকে বিন্ধ্য পর্বতের পাদদেশ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল। নলচম্পু এর অন্য নাম দময়ন্তী কথা। প্রবঞ্জন বলতে বোঝায় ঝড়। বিনায়ক কোন দেবতার নাম? গণেশ। বৃক্ষ শাখা কোন মাসে বিপল্লবা হয়? ফাল্গুন মাসে। এটা লয় গয় হস্য হবে, বানানটা ভুল আছে। আর্যাবর্ত রাজ্য দেখতে কেমন? শোভন রাজ্য। আর্যাবর্ত যে নদীর দ্বারা প্লাবিত তার নাম গঙ্গা। আর্যাবর্ত বর্ণনম এর উৎস নলচম্পু। রাজা সুরাধিপ এর বাসভূমি কোথায়? স্বর্গে। কোথায় হতো গণ্ডকোথুন পর্বতন ভূমিষু? আর্যাবর্ত বর্ণনম এর রচনাকার ত্রিবিক্রম ভট্ট। মহাভারতের অলঙ্কার ভীম, গঙ্গার অলঙ্কার কি? গঙ্গার অলঙ্কার হলো চক্রবাক, চক্রবার প্রভৃতি পাখি। আর্যাবর্ত দেশে কুয়োর পাশে কি পড়ে থাকতো? কান ভাঙা কলসি পড়ে থাকতো। উপভোগ্য স্থান হিসেবে উপভোগ্য স্থান হিসেবে কার সঙ্গে আর্যাবর্তকে তুলনা করা যায়? তো রমণীয়তার কারণে স্বর্গের সঙ্গে আর্যাবর্তকে তুলনা করা যায়। আর্যাবর্তের পাহাড়ি অরণ্যে কোন জন্তু খেলা করে? গণ্ডার আর্যাবর্তের পাহাড়ি অরণ্যে খেলা করে। নিরশস্য মনোহর এই শব্দগুচ্ছের দ্বারা কী বোঝানো হয়েছে? এর অর্থ হলো রসহীন লোকের কাছে মনোহর। আর্যাবর্তের নারীদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর্যাবর্তের কুল নারীরা সতীব্রত পালনের ফলে অত্যন্ত সৎ স্বভাবের, তাদের নির্দোষ চরিত্র এদেশের অন্যতম বৈশিষ্ট্য। নলচম্পু ছাড়া অন্য যে কোনো চম্পকাব্যের নাম লেখো। নলচম্পু ছাড়া আর একটি চম্পকাব্য হলো সোমদেব সুরি রচিত যশস্তিলক চম্পু। চম্পকাব্য বলতে কী বোঝো? না, যে কাব্য গদ্য ও পদ্যের আনুপাতিক হার প্রায় সমান তাকে বলা হয় চম্পকাব্য। বিপল্লবা শব্দের অর্থ কী? বিপল্লবা শব্দের অর্থ গাছের পাতা ঝরে যাওয়া, অর্থাৎ পত্রহীন অবস্থা। অন্য অর্থে বিপল্লবা এর অর্থ বিপদের ঝুঁকি নেই এমন অবস্থা। আর্যাবর্ত বলতে কোন অঞ্চলকে বোঝায়? হিমালয় থেকে দক্ষিণে এবং বিন্ধ্য পর্বত থেকে উত্তরে অবস্থিত যে অঞ্চলের পশ্চিম দিক সমুদ্র দ্বারা বেষ্টিত তাকে বলে আর্যাবর্ত। আর্যাবর্ত কাদের শরণ্য? পুণ্যকর্মে রত নরনারীদের শরণ্য হলো আর্যাবর্ত। আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে কয়টি নদীর উল্লেখ আছে? না, এই পাঠ্যাংশে গঙ্গা ও চন্দ্রভাগা এই দুটি নদীর উল্লেখ আছে। কোথায় দেখা যায় গুল্ম বৃদ্ধি? গুল্ম জাতীয় উদ্ভিদের বৃদ্ধি শুধুমাত্র অরণ্যে দেখা যায়। আর্যাবর্ত কিসের আকর? সদ ব্যবহার, রূপ ও রত্নের আকর হলো আর্যাবর্ত। গ্রহ সংক্রান্তি বলতে কী বোঝায়? গ্রহ সংক্রান্তি বলতে বোঝায় সূর্যের, এটা দীর্ঘ হবে, সূর্যের বিভিন্ন রাশিতে সংক্রমণ। আর্যাবর্তের পক্ষে অদৃষ্ট উপসর্গ শব্দ প্রযোজ্য কেন? না, আর্যাবর্তের ঘরে ঘরে কখনোই চুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদি উপদ্রব চোখে পড়ে না, তাই এ কথা বলা হয়েছে। আর্যাবর্তের বাগানের বৈশিষ্ট্য কী? না, এখানকার বাগানের উর্বর মাটি গাছের পক্ষে উপযোগী। সদান ভোগা জনা, সদান ভোগা জনা কথার সদান ভোগার অর্থ কী?
না এর অর্থ সর্বদাই গরিব দুঃখীকে দান ভোগে রত থাকত। গণ্ডকোথান শব্দের অর্থ, গণ্ডকোথান শব্দের অর্থ হচ্ছে ফোঁড়া। কোথায় দেখা যেত গ্রহ সংক্রান্তি? কেবলমাত্র জ্যোতিষ শাস্ত্রে চোখে পড়তো গ্রহ সংক্রান্তি। কোথায় চোখে পড়তো ভূত বিকারবাদ? শুধুমাত্র সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ লক্ষ্য করা যেত। ত্রিবিক্রম ভট্ট রচিত অন্য চম্পকাব্যটির নাম কি? ত্রিবিক্রম ভট্ট রচিত অন্য চম্পকাব্যটি হলো মাদালসা। হবে এটা মদা হয়ে গেছে, মাদালসা চম্পু। তো পরের যেটি রয়েছে বনগতা গুহা, গোবিন্দ কৃষ্ণ মোদকের লেখা দুর্দান্ত এই গল্পটি বনগতা গুহা। আলিবাবা 40 চোর যে গল্পটি বাংলায় পড়েছ সেটাকেই সংস্কৃতে অনুবাদ করা হয়েছে বনগতা গুহা। তো প্রথম প্রশ্ন এখান থেকে দিয়েছে, কশ্যপ কিভাবে দিন কাটাতো? বিলাস ব্যসনে। মন্ত্র অলিপর্বা কিভাবে মুখস্থ করল? মৌনভাবে। পর্বতের শিখর দেশ দেখতে কেমন ছিল? ঋজু ও উন্নত। বিপিনং ব্রজতি, বিপিনং বলতে বোঝায় অরণ্য। তুরঙ্গ সাদিভি অংশে সাদি বলতে বোঝানো হয়েছে অশ্বারোহী। অলিপর্বার কয়টি গাধা ছিল? 3টি। সপ্তয় বলতে কাকে বোঝায়? ঘোড়াগুলি। এসো রজস্তম, রজতম শব্দের অর্থ কি? ধূলি রাশি। কশ্যপের পরিচয় কি? কশ্যপের হবে ডবল রয়ে গেছে, কশ্যপের পরিচয় কি? অলিপর্বার বড় ভাই। বনগতা গুহা এর কাহিনী কোন দেশীয়? পারস্যীয়। শশ পর্যান গুণী আদুদিরে, বক্তা থলেকে সংস্কৃতে কি বলা হয়? এটা বক্তা নয়, বস্তা হবে। বস্তা বা থলেকে সংস্কৃতে কি বলা হয়? গুণী। অলিপর্বার ভ্রাতার নাম কশ্যপ। অলিপর্বা কোথায় বাস করত? পারসিকপুরে। একটু বানানগুলো ভুল রয়েছে, এগুলো ঠিক করতে হবে। অলিপর্বা কিভাবে জীবিকা নির্বাহ করত? কাঠ কেটে। বনগতা গুহা এটা আকার হবে, বনগতা গুহা পাঠ্যাংশের রচয়িতা গোবিন্দকৃষ্ণ মোদক। অলিপর্বা কোথায় লুকিয়েছিল? গাছের শাখায়। শ্বশ্রুশাপি অল্পমেব বিত্তমানিষ, কার শ্বশুরকে বোঝানো হয়েছে? অলিপর্বার। মহতা কষ্টেন পপুষ, এখানে পপুষ শব্দের অর্থ ভরণ পোষণ করত। মনুজস্য শব্দকে সংস্কৃতে কি বলে? এর সংস্কৃত শব্দরূপ হলো মনুষস্য। ধনরত্ন দেখে অলিপর্বা কি করল? না গুহায় ঢুকে প্রচুর ধনরত্ন দেখে অলিপর্বা 3টি গাধা যতটা বহন করতে পারবে তত ধনরত্ন বস্তায় ভরে নিল। গুহায় ঢুকে অলিপর্বা কি দেখতে পেল? না গুপ্ত গুহায় ঢুকে অলিপর্বা প্রচুর খাদ্যদ্রব্য, মূল্যবান চীনা রেশমি পোশাক, সোনা রূপায় মোড়া বাট দেখতে পেল। কশ্যপ কিভাবে হঠাৎ বড়লোক হয়ে গেল? না বুদ্ধিমান কশ্যপ ধনবানের মেয়েকে বিয়ে করে রাতারাতি বড়লোক হয়ে গেল। চেতি সহদরৌ বসতি স্ম, সহদরৌ কারা? না এখানে সহদরৌ মানে একই উদরে জন্ম যাদের, একই উদর মানে একই পেট থেকে, কে কে? না কশ্যপ অলিপর্বা। তো সহদরৌ কারা না কশ্যপ অলিপর্বা এই দুজনকে বোঝানো হয়েছে। চোরেরা গুহায় কতক্ষণ ছিল? খুবই অল্প সময় তারা গুহায় কাটিয়েছিল। অলিপর্বা জঙ্গলে, কটা আবার চলে আসছে, জঙ্গলে দূর বানান দয় দীর্ঘ হবে, দূর থেকে কি দেখতে পেল? না অলিপর্বা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হঠাৎ আকাশে ধুলো রাশি উড়তে দেখে ভয় পেল। চোরদের বস্তাগুলো কিসে ভর্তি ছিল? বস্তায় ভর্তি করা ছিল চোরাই সোনা ও রূপা। দুরাসদম পদের অর্থ লেখো, এর অর্থ দুর্লভ। অলিপর্বা কোথায় বাস করত? অলিপর্বা পারসিকপুরে বা পারস্যের এক নগরে বাস করত। অশ্বারোহীরা কোথায় এসে দাঁড়িয়েছিল? না ঘোর সওয়ার চোরের দল পাহাড়ের পাদদেশে এসে থামলে এবং ঘোড়া থামিয়ে নেমে পড়ল। গুহার দরজা খোলার মন্ত্রে কোন দেবতার উল্লেখ আছে? না গুহার দরজা ফাঁক করার মন্ত্রে চৌর্য শাস্ত্রের হবে, এটা দন্তসায় তৈরি করা হবে। চৌর্য শাস্ত্রের পরনেতা চোরদের পূজনীয় স্কন্দরাজের উল্লেখ আছে।
গুহার দ্বার বন্ধ করার মন্ত্রটি লেখো। স্কন্দরাজ নমোস্তু চৌর্য পার্শ্ববদেশিক দস্যুদেব দ্বারমিদ্ধ সংবৃতং কৃপয়া খুলু। বন্ধের জন্য সংবৃতম আর খোলার জন্য বিবৃতম, এটা মনে রাখতে হবে, নাহলে বাকিগুলো সব একই থাকবে। অলিপর্বা নিজেকে রক্ষা করতে কি করলো? অলিপর্বা চোরেদের হাত থেকে বাঁচতে ঘন পাতায় ঘেরা একটি গাছে উঠে লুকিয়ে পড়েছিল। ব্যাপার হেয়া মাসয়ের অর্থ কি? এর অর্থ হলো চড়িয়ে দেওয়া হলো। তো অশ্বারোহীদের দেখে অলিপর্বার কি মনে হয়েছিল? অশ্বারোহীদের দেখে অলিপর্বার মনে হয়েছিল এরা নিশ্চয়ই দস্যুর দল, কারণ বনের এই দিকটায় রাজার লোক কদাচিৎ আসা যাওয়া করতো মাঝে মাঝে। মৃত্যু নিকট দেখে অলিপর্বার বাবা কি করলেন? না, মৃত্যুশয্যায় শুয়ে অলিপর্বার বাবা সামান্য সম্পত্তি দুই ভাইকে সমান ভাগে ভাগ করে দিলেন। অলিপর্বা কি দেখে দস্যু সর্দারকে চিনেছিলেন? অন্যদের থেকে দস্যু সর্দারের চেহারা ছিল একটু দশাসই, সেটা দেখেই অলিপর্বা বুঝল এটা সর্দারই হবে। অলিপর্বা কয়টি গাধার পিঠে চাপিয়ে কাঠ নিয়ে আসতো? অলিপর্বা তিনটি গাধার পিঠে চাপিয়ে কাঠ নিয়ে আসতো। আলিবাবা ও 40 চোর গল্পটি ই, এটা টয় হাসি হবে, গল্পটি সংস্কৃতে কে অনুবাদ করেন? আলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন গোবিন্দকৃষ্ণ মোদক। বানানগুলো ভুল আছে, কারেকশন করবে টেক্সট বই দেখে। চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতো? এই বানানটা নলতো হয়ে গেছে, এটা হবে বলতো। তো চোরেদের সর্দার পাহাড়ের গুহা দরজার সামনে গিয়ে একটি নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করত, এরপরেই গুহার দ্বার খুলে যেত। বনগতা গুহা গল্পে স্কন্দরাজকে চৌর্য শাস্ত্রের রচয়িতা হলেন স্কন্দরাজ। দস্যুদের সর্দার গুপ্ত গুহার দ্বার খোলার সময় তার উদ্দেশ্যে একটি মন্ত্র উচ্চারণ করেন। পাঠ্যাংশে উল্লেখিত স্ববর্ণের দুটি প্রতিশব্দ লেখো। স্ববর্ণে নয়, এটা স্বর্ণের হবে, দন্তসৈব। স্বর্ণের দুটি প্রতিশব্দ কি হচ্ছে? না, কনক আর মহারজত। অথ তে হয়স্তা, হয়স্তা শব্দের অর্থ কি? এর অর্থ দস্যুরা ঘোড়ার পিঠে চেপে এসেছিল। ধান্যসুতা পদের অর্থ কি? এর অর্থ ছিল ধান ভর্তি বস্তাগুলি। রাজপুরুষা পদটি কোন সমাস? এই পদের সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ, রাজ্ঞ পুরুষ। তস্য দুরাসদং নাসিত, এখানে কাকে বোঝানো হয়েছে? এখানে তস্য পদের মাধ্যমে কশ্যপকে বোঝানো হয়েছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের শেয়ার করবে। এরপরেই আমরা যে দুটো কবিতা আছে, অর্থাৎ গঙ্গা স্তোত্রম এবং শ্রীমদ্ ভাগবত গীতা রয়েছে, ভগবদ্ গীতা রয়েছে, তার ভিডিও নিয়ে আসব। তো তোমরা এই যে দুটো আলোচনা করলাম, বনগতা গুহা এবং আর্যাবর্ত বর্ণনম, এই দুটো থেকে যেই ছোট প্রশ্নগুলো আসতে পারে, আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, 100% এর মধ্য থেকেই প্রশ্ন কমন আসবে। তাই তোমরা এই দুটো যে বিষয়ের উপর ভিডিওটি হয়েছে, এইটাকে ঠিক 4 থেকে 5 বার তোমরা দেখবে, দেখলেই পড়া হয়ে যাবে। তবে তার আগে একটি কথা, অনেকগুলো কিন্তু বানান আমি ভিডিও রেডি করার সময় দেখতে পেলাম, এই বানানগুলো কিন্তু অবশ্যই টেক্সট বই দেখে কারেকশন করে নেবে। তো অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাদের।